আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব মোটিফাস্ট 10 mg এই ট্যাবলেটটির ব্যবহারবিধি, কার্যকারিতা, উপকারিতা ইত্যাদি সম্পর্কে। এই মোটিফাস্ট ট্যাবলেটটির জেনেটিক নাম হচ্ছে ডমপেরিডন, বিপি 10 mg। এই ওষুধটি সাধারণত চিকিৎসকরা বমি ঘটিত বিভিন্ন ধরনের সমস্যার জন্য ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ যে কোনো কারণে বমি, যদি আপনার বমি বমি ভাব হয়, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও কেমোথেরাপির পরে বমি বমি ভাব বা অতিরিক্ত খাদ্য বা বদহজমের ফলে বমি বমি ভাব, যে কোনো কারণে বমি হলে এই বমি বমি ভাব বা বমির প্রতিরোধের জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এছাড়া এই ট্যাবলেটটি যাদের পেপটিক আলসার রয়েছে, এই পেপটিক আলসারের জন্য এই ওষুধটি কাজ করে। এছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে যার জন্য এই এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। যাদের বদহজমের কারণে পেটের উপরি ভাব ফাঁপা ফাঁপা মনে হয় বা পেট ভরা ভরা মনে হয়, এই জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। এছাড়া অল্প খাদ্যের তুষ্টি বা পেটের উপরিভাগ ফাঁপা, পেট ফাঁপা এরকম যদি মনে হয়, তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। এছাড়া বুক জ্বালা পোড়া করা বা টক ঢেকুর ওঠা, অনেক সময় গলা জ্বালা পোড়া করে বা পেটের খাদ্য উপরে গলা পর্যন্ত উঠে আসা এবং আসার সময় জ্বালা পোড়া করা বা এমনিতেই গলা জ্বালা পোড়া করা, টক ঢেকুর ওঠা, এই ধরনের যে যাবতীয় সমস্যা রয়েছে, এই জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই ট্যাবলেটটির ব্যবহারবিধি জানলাম, যে এই ট্যাবলেটটি যে কোনো ধরনের বমি প্রতিরোধ করে থাকে। আপনারা অনেক সময় বাস ভ্রমণ বা অনেকেই বিভিন্ন ধরনের ভ্রমণের পূর্বে ট্রেন, বাস, প্লেন বা লঞ্চ, যাই হোক না কেন, অনেকেই এই ধরনের ভ্রমণে গেলে বমি বমি ভাব আসে, তারা এই ভ্রমণের পূর্বে একটি ট্যাবলেট খেয়ে নিতে পারেন, এক্ষেত্রে আপনার বমি প্রতিরোধ হবে। এছাড়া পেপটিক আলসার বা টক ডেকুর উঠা, বদহজম, পেট ব্যথা করা, পেটের উপরিভাগ ব্যথা করা, পেট পাপড় দেওয়া, এই ধরনের সমস্যার জন্য এই ট্যাবলেটটি কাজ করে থাকে। এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 2.50 টাকা। তো প্রিয় দর্শক, এই ট্যাবলেটটি আপনি যদি বমি বমি মনে হয়, তবে আপনি যে কোনো সময় এই ট্যাবলেটটি খেতে পারেন। এই ট্যাবলেটটি খাওয়ার তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা একটি ট্যাবলেট খেতে পারেন। যারা 6 বছরের নিচে কোনো বাচ্চাকে অবশ্যই কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন। আর প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমার চ্যানেলে যে কোনো নতুন ভিডিও বা ওষুধের রিভিউ আপনাদের কাছে সহজেই চলে আসে এবং আপনারা বাসায় বসেই যে কোনো ওষুধের ব্যবহারবিধি, কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধটি সম্পর্কে এবং ওষুধটির ব্যবহার বিধি বা এর ডোজ কী পরিমাণ ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, এই যাবতীয় তথ্য খুব সহজেই বাসায় বসে পেয়ে যান। আর আমার চ্যানেলে সাধারণত আমরা কোনো ওষুধের রিভিউ বা ওষুধের সম্পর্কে বলে থাকি। আপনারা অবশ্যই যে কোনো ওষুধ, অ্যান্টিবায়োটিক, ব্যথা ট্যাবলেট, পেনকিলার, এগুলো খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।